ঢাকা মহানগরে বসবাসকারী বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষদের জন্য পানি, পয়ঃনিষ্কাশন, বর্জ্য অপসারণ সহ অত্যাবশ্যক সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে নাগরিকদের আরও উদ্যোগী হতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীতে এক সেমিনারে এই মত প্রকাশ করেন বক্তারা। সিডাপ মিলনায়তনে বস্তি ভিত্তিক নাগরিক পরিকল্পনার শিরোনামের এই সেমিনার যৌথভাবে আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশান সেন্টার এবং সলিডারিটি ইন্টারন্যাশনাল নামে দুটি সংস্থা। প্রকল্প উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির ভারপ্রাপ্ত মেয়র এবং প্রকল্প এলাকার ওয়ার্ডগুলোর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার স্বল্প আয়ের মানুষদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।